আমি সো ভিটামিন সমৃদ্ধ ফল কাঁঠাল। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছর বাড়ছে জাতীয় ফল কাঁঠালের আবাদ। চাষিরা জানান, চলতি মৌসুমে বৃষ্টির অভাবে কাঁঠালের ফলন কিছুটা কম হলেও সার্বিক ফলন ভালো। কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় জাতের পাশাপাশি উন্নত জাতের কাঁঠাল আবাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজুর পাঠানো তথ্যচিত্রে নার্গিস জুইয়ের ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবছর বাড়ছে কাঁঠালের আবাদ। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলায় আবহাওয়া কাঁঠাল চাষের জন্য বিশেষ উপযোগী। পাহাড়ি এলাকার অনাবাদী জমি, বিশেষ করে সড়কের পাশে বাড়ি ঘরের পরিত্যক্ত জায়গায় রোপণকৃত গাছে শোভা পাচ্ছে অসংখ্য কাঁঠাল। ইতোমধ্যে পাইকাররা চাষিদের কাছ থেকে 3,500 থেকে 4,000 টাকা দরে প্রতি শ কাঁঠাল কিনে নিচ্ছেন। পার্শ্ববর্তী কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলায় বাজারজাত হচ্ছে এখানকার কাঁঠাল। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় 857 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। কাঁঠাল গাছে প্রায় 2 থেকে 2,500 কাঁঠাল আসছে। 1,00,000 বা 1,20,000 টাকা আমরা বিক্রি মূল্য পাবো। এবার বাগান থেকে কারণ কিনারা বাগান থেকে কিনারে আমরা বেচাকাটি করি, মনে করি প্রতি বছরে 8-10,000 টাকা লাভ। দেখ লাভ যদি বাগ কাম করি আমরা 4,000 টাকা ধর কিনলো, মনে করেন আমরা গাছ কেটে বেচা কিনি করা প্রায় অর্ধেক ব্যবসা। স্থানীয় জাতের পাশাপাশি উন্নত জাতের কাঁঠালের বাগান স্থাপনে পরামর্শ দেওয়ার কথা জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা। নারীদের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কাঁঠাল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে জানিয়ে, চলতি মৌসুমে জেলায় প্রায় 12.5 কোটি টাকার কাঁঠাল উৎপাদনের আশা কৃষি বিভাগের এই কর্মকর্তার। প্রতি বছরে কিন্তু কাঁঠাল আবাদ বাড়ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না, সেই বর্ষাকারের আশেপাশে কিন্তু আমরা বিশেষ করে নারীদের আমরা উদ্বুদ্ধ করছি যে কাঁঠাল চাষ করতে। শিক্ষিত বেকার যুবকদের আমরা সেখানে উদ্বুদ্ধ করছি যাতে কাঁঠাল, লিচু সহ এই সমস্ত ফল বাগানে উদ্বুদ্ধ করতে। অনাবাদী জমি চাষের আওতায় এনে স্বাবলম্বী হবে চাষিরা, এমনটাই প্রত্যাশা। নার্গিস জুই, বাংলাদেশ টেলিভিশন।